ভয় পুড়িয়ে আপনার ভয় ভয় করবে। কেন করবে? আপনাকে নতুন কিছু করতে দেওয়া হয়েছে। পৃথিবীতে এমন কোনো লোক নাই যে প্রথম দিন বিয়ের রাতে ভয় পায়নি। যাদের হয়েছে, যাদের হয়নি তারাও পাবে, সেই জন্য বলে রাখবো। আচ্ছা, ভয় পেয়েছে? স্বামী স্ত্রী দুজনেই ভয় পায়, বাইরে বাবা মা থাকে তারাও ভয় পায়, আর তাদের যদি কেউ আত্মীয় থাকে তারাও ভয় পায়, অন্য কোনো কারণে ভয় পায় না। আদৌ অ্যাডজাস্ট হবে তো? ঠিকঠাকভাবে সমস্ত কিছু চলবে তো? আপনি যদি স্কুলে গেছেন সেদিন আপনি ভয় পেয়েছেন, যিনি টিচার হয়ে প্রথম পড়াতে এসেছেন উনিও ভয় পেয়েছেন। পৃথিবীতে ভয় পাওয়াটা কোনো নতুন জিনিস নয়, কিন্তু যখনই আপনি বলবেন যে মানুষকে আপনাকে তোমাকে ভাই আমি আমিরপুরের দিকে নিয়ে যাবো, বড় লোক হওয়ার রাস্তায় নিয়ে যাবো, এই ভয়টা যেন আপনার কাছে মনে হবে শনি চেপে বসেছে। নাম বললে পরেই মনে হবে এরে সারা আবার তো ধরতে এসেছে, ছেলে ধরা বোধ হয় এটা। বলে না অনেকে যে এই কথা আমাকে বলিস না, আমার কাকার ছেলে করেছিল। হ্যাঁ, আমাকে বলে অনেকে যে আমার সালার বেটা করেছিল, কিছু হয়নি। আরে বাবু, সালার বেটা সালা ছিল, হয়নি তার জন্য কি আমি তাই আমার চলে গেছে তোরও চলবে। আমার যদি এত বড় পেট, এতগুলো অসুখ, তার মধ্যে এই জিনিসটা চলে তাহলে তোরও চলবে। যদি না চলে আসবি আমার কাছে, ঝেড়ে দেবো প্রতি শনি মঙ্গলবারে, তিন সপ্তাহ ঝাড়লে পরে সব রোগ মিটে যাবে আমার কাছে। হ্যাঁ, ভিজিট নেবো আমি, আজকে যেরকম তোদের কাছে নেবো। ঠিক এরকম জায়গায় প্রথম যে স্টেশনে পৌঁছাবেন সেটা হচ্ছে ভয়পুরি। ভয়পুরি থেকে যদিও বা কোনো রকম আপনি এখানে হাসতে হাসতে কোনো রকম করে যদি পৌঁছালেন, তো দ্বিতীয় যেটা হবে যে এখান থেকে ভয়পুরি দ্বিতীয় নম্বর যে সেখান ইসে গিয়ে পৌঁছাবে এর নাম হচ্ছে সন্দেহপুরি। সন্দেহপুরে কিরকম? এখানটাই যাওয়ার পরে মনে হবে আমি কাছে কি বলবে, দাদু বলবে না, ওটা পাল্টে ফেলতে পারবে? তোমার যার আগে এসেছে সে এসে গেছে, যে এসেছে সে তার কাছে রোজগার যাওয়ার একটা সিস্টেমে আছে। কিন্তু আইএমসি তে সব থেকে বড় কি আছে, আইএমসি বলেছে যে যদি তুমি কাজ করো তাহলে এখান থেকে পাবে, ফকটে পাওয়ার কোনো রাস্তা নেই। আছে ফকটে পাওয়ার আমাদের মার্কেটিং প্ল্যানে? অর্থাৎ আপনি যতটুকু কাজ করবেন সেখান থেকে আপনার কাছে রোজগার আসার রাস্তা তৈরি আছে, আপনি আপনার অংশের কাজের প্রাপ্যটুকু পাবেন, কোনো কিছু এক্সেস পাওয়ার সুযোগ নেই। যদি হতো তাহলে ওর নিচে তোতার নিচে শিশুদেবরা আছে, ওরা 14,000 টাকা রোজগার পেতো, ও 42,000 টাকা কেন, 42,000 টাকা কেন পেত? নিশ্চয়ই ওর কাজটা সেই মাসে কোনো এক জায়গায় কম হয়েছে, তার জন্য এটা পেয়েছে। সুতরাং বুঝতে পেরেছেন যে এখানে আপলাইন ডাউনলাইনের জন্য কোনো কিছু হয় না। আর এখানে যেটা হয় যে এখানে সন্দেহপুরিতে হয়, আপনি আপনার বন্ধুকে বিশ্বাস করতে পারেন, ওই বন্ধু আপনার বাবার বন্ধু হয়তো, সে আপনার জন্য একটি মেয়ে দেখেছে। আপনি কি বিশ্বাস করেন না, কাকু যখন দেখেছে তখন মেয়ে খারাপ হবে না, তাই বিশ্বাস করি না? আমরা আত্মীয় যখন দেখেছে তখন নিশ্চয়ই খারাপ হবে না। ঠিক সেই রকম জায়গার বাইরে গিয়ে যদি এখানেও আপনাকে বিশ্বাস করতে হবে এই জিনিস যে যেখানে আপনাকে এখানে এমন একজন মানুষ নিয়ে এসেছে, সেই মানুষটা তখনই সফল হবে যদি আপনি সফল হন। এই মানুষটা যদি নিজে নিজে সফল হয়ে যেত, তুহিন কুমার দাস, তুহিন কুমার দাস পাগল নয় সময় নষ্ট করে আপনাদের কাছে আসতে। তুহিন কুমার দাসের চেষ্টা, তুহিন কুমার দাসের ঐকান্তিক ইচ্ছা যে আপনি ব্রেসলেট পরুন বলেই 25% ব্রেসলেট দেওয়া হয়েছে আপনাকে, যে আপনার যাতে কোনো রকম সন্দেহ না থাকে যে নি এটা থেকে এটা করবে। যদিও বা আপনি এখান থেকে পার হলেন, সন্দেহ পড়ে আপনি এখান থেকে পার হয়েছেন, এখান থেকে পার হয়ে যাওয়ার পরে সন্দেহ পড়ে যখনই আপনি পার হবেন তখন আপনার মনে যে ডাউটটা আসবে সেখানে আপনি পাবেন এটার নাম সালাহাপুর। অর্থাৎ এখানে আপনাকে ফকটে বুদ্ধি দেওয়ার জন্য প্রচুর লোক পাবে, বুদ্ধি দেওয়ার জন্য এখানে প্রচুর লোক পাবেন, প্রচুর লোক সালাহ করতে দিবে আপনাকে। অর্থাৎ এই জায়গাটাই আপনাকে, এই লোকেরা আপনাকে বুদ্ধি দেওয়ার জন্য চলে আসবে যে দেখ এইখানে এসেছিস এই হয়ে যেতে পারে, তারপরে তুই যেটা করছিস কাঠের কাজ দেব তোমার বন্ধ হয়ে যাবে, কানাই তো আপনি লোহার সোনার কাজ করছেন ওটা উঠে যাবে, অনন্ত তুমি ডাক্তারি করতে পারবে না, আর এটা জানিস এটা ওই করেছিল সেই করেছিল, তারপরে এই প্রোডাক্টে এই কাজ হয় না। আচ্ছা দাদা, একটা ক্লাসে অ্যাভারেজ কত স্টুডেন্ট থাকে? পুরের আগের রাস্তা, তার নাম হচ্ছে ঘটাকুড়ি। অর্থাৎ এই আপনার সমস্ত পরীক্ষার আপনি লাস্ট, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি এই স্টেশনটাই যে চাপবেন, এই জায়গায় যে যাত্রা পথে চাপবেন, তো তার জন্য আপনাকে তো কিছু করতে হবে। একটি ছেলে ছিল যে ভগবানের আশীর্বাদ পেয়েছিল, শিবের আশীর্বাদ পেয়েছে, তুই একদিন না একদিন পরলোক হবেই তো, যাচ্ছে রাত্রি হয়ে গেল, ওর কাছে শিশুদেব এসেছে, তুহিন দাস এসেছে, এবার যদি আপনি লটারি না কাটেন তাহলে তো আপনাকে থাপ্পড় মারতেই হবে। অর্থাৎ
এখানে যাই করবেন না কেন, এই জায়গা থেকে এখানে পৌঁছানোর জন্য একটাই রাস্তা, 100% প্রোডাক্টিভ, 100% প্রোডাক্টিভ। আর আমি আবার বলি 100% রিটেইলিং। আপনি যাই চান, যদি এখনো বিয়ে হয়নি তাহলে পরে যে বিয়ে করার জন্য মেয়েটি এসেছেন তার বাবাকে অন্তত পটকে ফেলুন, কেননা বড় লোক শ্বশুর আমরা সবাই চাই, চাই না? আমার চলে গেছে বলে দুঃখের শ্বশুরে ডাকি। তো সেই জায়গা থেকে যদি এইটা করতে পারেন যে 100% প্রোডাক্টিভ আর 100% রিটেইলিং, আর তার সঙ্গে সঙ্গে যদি এইগুলোকে জয় করতে পারেন যে ভয়পুরি আমার লাগবে না, সন্দেহপুরিও লাগবে না, সালাহপুরও আমাকে যেতে হবে না, ভাটাকপুরে যেতে হবে না, তাহলে গ্যারান্টি আছে আমিরপুর পৌঁছাবেন যেভাবে তুইন দাস পৌঁছে গেছে। একটি সাধারণ ছেলে যে স্বপ্ন করতে পারে, বহু লোকের জাঙ্গিয়ার মাপ ছোট হয়ে যাবে 17 লক্ষ টাকার গাড়িতে শুনলে, সেটা তুইন দাস চাপে, আর সেটা এমসি বিজনেস করার পরে সেটা অ্যাফোর্ড করা সহজ হয়। সেই জন্য বলতে এসেছি যে যাই করুন না কেন, জীবনটাকে যদি মনে হয় যে না সঠিকভাবে নির্বাহ করবেন, সঠিকভাবে সেই জায়গা থেকে নিজে করবেন, তাহলে পরে ব্যবসাটাকে ভালো করে শিখুন। কেন যাই করি না কেন আমরা।